স্বামী বর্ষিয়ান পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুর খবর শুনেই কেঁদে ভাসাচ্ছেন প্রাক্তন স্ত্রী সন্ধ্যা রায়, অঝরে কাঁদছেন সন্ধ্যা রায়, কান্নায় গলা বুঝে আসছেন তার। তরুণ মজুমদারের অবস্থা সংকটজনক, খবর পাওয়া মাত্রই ছুটে গিয়েছিলেন হাসপাতালে, কিন্তু দেখা করতে পারেননি। বর্ষিয়ান পরিচালকের বিশেষ চিকিৎসা ব্যবস্থার মধ্যে ছিল তখন, সেখানে সবারই প্রবেশ নিষিদ্ধ ছিল। আনন্দবাজার অনলাইনে ফোন করেছেন অভিনেত্রী, কান্না ভেজা গলায় শুনতে পারা গিয়েছে তার কথাগুলো। আফসোসের সুরে জানিয়েছেন বহুদিন দেখা নেই, দীর্ঘদিন একে অপরের সঙ্গে কথাও হচ্ছিল না, তারপরেই এমন হাহাকার। কিছুদিন আগেও ঝাড়গ্রাম লোকেশন দেখতে গিয়েছিলেন, কারণ কাজ ছাড়া থাকতে পারেন না। সেখান থেকে ফিরে এসেই কি আবার অসুস্থ হয়ে পড়লেন, হঠাৎ কি হয়ে গেল? তরুণবাবুর অসুস্থতার খবর পাওয়া মাত্রই ঘুম ভুলেছেন বর্ষিয়ান এই অভিনেত্রী। ঠাই একভাবে বসে ঠাকুর ঘরে, সামনে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে যেন ঘরের মানুষ ঘরে ফিরে আসেন। যখনই জেনেছেন তার হওয়ার নয়, চোখের জল বাঁধ মানেননি। অভিনেত্রী বলেন, ইদানিং আমরা বাইরে বাইরেই বেশি থাকতাম, উনি চেন্নাই বেঙ্গালুরুতে, আমি হয়তো দিল্লি বা কখনো মেদিনীপুর, বিভিন্ন কাজ নিয়েই আমাদের সকলের কাজ চলছিল, বিভিন্ন কাজ নিয়ে কথা বা দেখা সাক্ষাতের সুযোগটুকুও পাইনি দুজন দুজনকে। তরুণ মজুমদার সন্ধ্যা রায়ের জীবনের একাধারে স্বামী, পরিচালক, গুরুর ভূমিকা পালন করেছেন, একসঙ্গে কাজ করতে করতে প্রেম, সেই প্রেম আরও গাঢ় সাতপাকে বাঁধনের ফলে। পরিচালক নায়িকার প্রেম পরিণয় নতুন গল্প নয়, তবে সন্ধ্যা রায় আর তরুণবাবুর প্রেমের গল্পটা যে কোনো ছবিও অপেক্ষা কম নয় তা তো সকলেরই জানা। নতুন নায়ক নায়িকার জন্ম দিয়েছে মৌসুমি চট্টোপাধ্যায়, রাখি গুলজার, তাপস পাল, অয়ন বন্দ্যোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়, নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ তরুণ মজুমদারের আবিষ্কারের ফল। ফার্স্ট লুক থেকেই প্রত্যেক নায়িকাকে যত্ন নিয়ে তৈরি করেছেন সন্ধ্যা নিজে, অভিনয়ের প্রশিক্ষণও দিতেন দুজনে একসঙ্গে, যার ফলাফল একমুঠো জনপ্রিয় ছবি। সেসব স্মৃতিতে আবারও ডুব দিয়েছেন এই বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। এখন তার কী করার, তার এই খারাপ সময়ে পাশে দাঁড়াচ্ছেন সকলেই। সেসব আগের স্মৃতি আচ্ছন্নে হয়ে রয়েছে অভিনেত্রী সন্ধ্যা রায়। সন্ধ্যা এবং তরুণ মজুমদার যে কতটা ফেমাস ছিল তা তো সকলেই জানেন। প্রয়াত এই বর্ষিয়ান কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছি। বিনোদন জগতের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।